পাঞ্জাবি অফিসার তারে দৌড়াইতে দেখে ঠাও। উর্দু আর ইংরেজিতে কমান্ডিং ভয়েস বড় সাংঘাতিক। ঠয়রো কইছে তো পেটের মধ্যে যা ছিল জড়ায় গেছে, দাঁড়ায় গেছে। এ দাঁড়াও কাছে, ক্যা তুম মুসলমান হ্যায়? কা মুসলমান? কালমা জানতা হ্যায়? জানতা পড়ো কালেমা। পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি অফিসার বলছে আরে এ তো মুসিবত কি দোয়া হ্যায়, কা সাহাব হাম ভি মুসিবত মে গে রহে হ্যায়, আমরা মুসিবতে পড়ছি, তাহলে এত তাড়াতাড়ি কলেমা পড়ি নাকি? আমরা বিপদে পড়লি তখন পড়ি। ফেরাউনের সেই দশা হয়েছে, সুবনি খেতে খেতে তারপরে কয় যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সেই ইলার পরে ইমান আনলাম যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর যে ইলার পরে বনি ইসরাইলের ইমান আনছে আমিও তারপরে ইমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ এই তো আমি মুসলমান হয়ে গেলাম, তারপরেও আমার সুবাও খেয়া, কলেমা পড়লাম মুসলমান হইছি, এরপরেও আল্লাহ আমার কি সুবান উচিত? আর সুবাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আন, এখন وقد عصيت قبل وكنت من المفسدين, এখনই মানের দাবি করছো, অথচ তুমি বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে আমার বান্দাদেরকে তোমার পায়ের গোলাম বানিয়ে রেখেছিলে। আজকে শুধু মারবই না, আজকে শুধু তোরে মারবই না, আরো কি করবো জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً, আল্লাহ বলেন শুধু মারবই না, আমি তোমার শরীর কি হেফাজত করবো? আল্লাহ অর্ডার দিলেন পানিরে ফেরাউনের লাশ পচাবি না, গলাবি না, এ জলচর প্রাণী ফেরাউনের লাশ খাবি না, স্থলচর প্রাণী ফেরাউনের লাশ খাবি না, এ দুনিয়ার মাটি ফেরাউনের লাশ নষ্ট করবি না। আল্লাহ বলেন ফেরাউন রে আমি তোরে সুটকি বানায় রাখবো কেয়ামত পর্যন্ত। সুটকি তো চেনেন আপনারা, সুটকি চিটাগাংয়ের ট্র্যাডিশনাল সুটকি, আপনাদের খুবই প্রিয় মাছ, আমার দুঃখ আমি আপনাদের এত প্রিয় কিন্তু আমি খাইতে পারি না, গন্ধ লাগে আর কি, আমার ইচ্ছা হয় যে খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে সুটকি বানায় রাখবো কেয়ামত পর্যন্ত, যাতে করে তোর মতো যত ফেরাউন এই দুনিয়ায় আসে স্বৈরাচার আর ডিকটেটর আসে, তোরে দেখে যেন তারা সবক নিতে পারে যে আল্লাহ ইচ্ছে করলে তোর মতো আমি তাদেরকেও বানায় রাখতে পারি। সেই পুরানা লেটেস্ট মডেল, সেই পুরানা ওল্ড মডেলের ফেরাউন বাদ দেন, এই পৃথিবীর ভিতরে লেটেস্ট মডেলের ফেরাউনদেরও হাসার আল্লাহ করে দিয়েছেন, দেন নাই? অমিয়া ভয় করে নাকি কথা বলতে? জোরে বলেন দেন নাই? দিয়েছেন লেটেস্ট মডেলের ফেরাউন। মিশরের জামাল নাসের, ইরানের রেজা শাহ পাহলভি, আর তুরস্কের মুস্তফা কামাল পাশা, আতাতুর্ক যাতে বলা হয়, আমরা আতাতুর্ক বলি না, এটা আল্লাহর গজব, তুরস্কবাসীদের জন্য আল্লাহ লানত। লেটেস্ট মডেলের ফেরাউন আরো আছে, আপনারা খাবে খাবে মিলিয়ে নেবেন, সব কথা কি আর কওয়া যায়? বন্ধুগণ, জামাল নাসের সবচাইতে বড় ফেরাউন ছিল এই শেষ যুগের মিশরের বুকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপরে কর্মীদের উপরে যে অত্যাচার সে করেছে, এত বড় অত্যাচার ইতিহাসে আর কেউ করেছে বলে মনে হয় না, ইতিহাসকে ম্লান করে দিয়েছে। আপনার জামিউল আজহারের একজন উস্তাদ শেখুল হাদিস ইসলামী আন্দোলন করার অপরাধে তাকে গ্রেফতার করেছে, তাকে মারধর করেছে, তারপরে জেলখানার ভিতরে আর্মিদের বলেছে জেলখানার ভিতরে ঢুকিয়ে দাও, জেলখানার ভিতরে ঢুকাইয়া ক্ষুধার্ত হিংস্র কুত্তা ঢুকায় দাও ভিতরে, একটা ক্ষুধার্ত ট্রেনিং দেওয়া হিংস্র কুত্তা ভিতরে ঢুকাই দেয়া তালা আটকায় দাও। সেই আল্লাহর অলিকে জামিউল আজহারের ওস্তাদ শেখুল হাদিস মুফাসসির ওস্তাজুল আসাতিজা
জেলখানা রুমের মধ্যে ভুগাই দিয়ে তালা আটকায় দেওয়া হলো, আর ভিতরে ঢুকানো হলো ক্ষুধার্ত হিংস্র কুকুর জামাল্লাসের। এরপরে বলে দিল একজন সৈন্যকে, দেখে আসো ওই রুমের ভিতরে কুত্তার সাথে কুত্তায় কি ব্যবহার করে দেখে আসো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জামাল্লাসের কথা মতো সৈনিক গেল দেখবার জন্য, দেখে আশ্চর্য হয়ে গেল। জামাল নাসেরের কাছে সে রিপোর্ট করলো, জাহাপানা দেখে এলাম আজহার শরীফের জামে আল আজহারের ওই মুহাদ্দিস সাহেব, ইসলামী আন্দোলনের ওই নেতা সাহেব জেলের কক্ষের ভিতরে সেজদায় পড়ে আছে, আর ক্ষুধার্ত হিংস্র কুত্তাটি পাশে বসে পাহারা দিতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জামাল নাসেরের মতো এই শয়তানকে আল্লাহ দুনিয়াকে বিদায় করে দিয়েছেন, দেন নাই আনোয়ারুস সাদাত। ইসলামী আন্দোলনের উপর অত্যাচার করেছে, আল্লাহ তারই সেনাবাহিনী দিয়া তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছেন, দেন নাই জোরে কম, দেন নাই। কামাল পাশা তুরস্কের আরবি ভাষা হারাম করেছে, তুরস্কে আরবি ভাষাকে হারাম করে দিয়েছে। মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বিবাহ জায়েজ করেছে, একজনের বিবাহিতা স্ত্রীকে আরেকজনকে বিবাহ করা জায়েজ করেছে, পর্দাকে হারাম করেছে। একদিন তার ঘুম ভেঙে গেল কিসের আওয়াজে, মদ খেয়ে ঘুমিয়েছিল, চুর হয়ে সারা রাত মদ খেয়েছে, শেষ রাত্রে ঘুমিয়েছে। আমি ইতিহাস শোনাচ্ছি, ঘুম ভেঙে গেল, চিৎকার দিয়ে বলল কিসের আওয়াজে ঘুম ভাঙলো আমার। দেহরক্ষীরা বলল মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিনের আজানে আপনার বোধহয় ঘুম ভেঙেছে। কিসের মুয়াজ্জিন? মুয়াজ্জিনকে ধরে আনো, মুয়াজ্জিনকে হত্যা করো, আর মসজিদকে ভেঙে দাও। আমার ঘুম ভাঙলো কেন? সঙ্গে সঙ্গে অর্ডার কার্যকরী হলো, মসজিদকে উড়াই দিল পাথর মেরে, আর মুয়াজ্জিনকে শহীদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কামাল পাশা আল্লাহর গজবকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। অমিয়া দেন নাই। এরপরে লেটেস্ট মডেলের ফেরাউন রেজা শাহ পাহলভি, 2500 বছরের প্রতিষ্ঠিত রাজতন্ত্রের মালিক, তর্জনী হেরণে 5 কোটি ইরানি ওঠে আর বসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে সীমা লঙ্ঘন করেছে, জেনা ব্যবিচার মদ জুয়া শুকর খাওয়া শয়তানি বদমাশি সব চলতেছে, এবং সাম্রাজ্যবাদী পুঁজিবাদী আমেরিকার ঘাঁটিতে পরিণত হয়ে গিয়েছে, মুসলমানদের উপরে নির্যাতন চলছে, ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে তার উপরে লানত করলেন, পায়ের তলা থেকে মাটি খসে গেল, ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবের ধাক্কা সহ্য করতে না পেরে প্লেন চালায় যাবে একজন ক্যাপ্টেন পাওয়া যায় নাই, নিজের প্লেনটা নিজে চালায়া বৌটো নিয়ে আমেরিকায় চলে আসছে। আমেরিকা যখন আসলেন, আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট তিনি বললেন যে আমি তো আপনারে থাকতে দিতে পারি না, তাহলে দুনিয়ায় আমি চোর হিসাবে প্রমাণিত হবে, সুদিনে অনেকই বন্ধুগতে হয় আর কি জানি অসময় হাই হাই কোম্পানি, হাই হাই কোম্পানি, আহা এখন আর কেউ নাই কাছে, আমি তোমারে থাকতে দেব না, যাবো কোথায়? যাও ভাগো। মেক্সিকো বললো আমার কাছে আসো, মেক্সিকো জায়গা দিলে। আমেরিকা বললো মেক্সিকো শাহকে যদি জায়গা দাও তাহলে তোমার সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক কেটে দেব। মেক্সিকো বললো বাবারে বাবা, আমি এমনি গরিব মানুষ, ভিক্ষা চাই না, কুত্তা ঠেকা আল্লাহর রাস্তে। বললো শাহ কোথায় ভাগবো? ভাগো, আমার এখানে থাকতে পারবো না। পানামা বললো আমার কাছে আসো, আমেরিকা বললো পানামা ওকে যদি জায়গা দাও তোমার সাথে আমার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। পানামা বলতে লাগলো বাবা মাফ চাই, কোথায় ভাগবা যাও, আমরা টিভির পর্দায় দেখেছি পত্রপত্রিকায় দেখেছি শাহ ইরানের শাহ 2500 বছরের প্রতিষ্ঠিত রাজতন্ত্রের মালিক, যার বাড়িটা আমি এবং আমার ভাই হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব আমরা ইরান সফর করেছি, ইরানের শাহের বাড়ি দেখেছি, কি বিরাট বাড়ি, টেবিলের উপরে গোটা পৃথিবী, কিরকম গ্লোব না, মানচিত্র না, টেবিলের উপরে পৃথিবী। এই টেলিফোনটা উঠাবে সরাসরি হটলাইন,
ডাইরেক্ট লাইন, ডায়াল ঘুরানো লাগবে না, টেলিফোন উঠাবে সাথে সাথে কার্টার আমেরিকা, আর একটা উঠাবে প্যারিস, আর একটা উঠাবে সিরিয়া, আর একটা উঠাবে জর্ডান, আর একটা উঠাবে ব্রিটেন, আর একটা উঠাবে চায়না, আর একটা উঠাবে টোকিও, গোটা দুনিয়া টেবিলের উপরে। টেলিফোন থাকলে হবে কি? ওরকম টেলিফোন অনেকের কাছেই থাকে। মৌত যখন এসে যায়, টেলিফোন একটা আর্মি অফিসে, একটা বিডিআর অফিসে, একটা পক্ষী বাহিনীর অফিসে, কত যে টেলিফোন। গজব যখন এসে যায়, টেলিফোনের গায়ে হাত লাগে না, ইন্না লিল্লাহ করার লোক পাওয়া যায় না। এই প্রচন্ড ক্ষমতার মালিক পানামা বলছে জায়গা নাই আমার এখানে, রাস্তায় রাস্তায় বউ নিয়ে হাঁটতেছে, আহা রাস্তায় রাস্তায় বউ নিয়ে হাঁটতেছে, থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই। মিশর বলল আমার কাছে আস। এরপরে মিশরে গেলেন এবং শেষ জীবনটা হসপিটালের ভিতরে ঢুকে ঢুকে তার জীবনটা শেষ হয়ে গেল। মরার পর অবশ্য কামানবাহী শকটে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে কবরস্থানে। আমাদের দেশেও তা করে, বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধানের ওই ওই জাতীয় যারা মরে, কামানবাহী শকটে করে কবরের দিকে নিয়ে যায়। আরে মিয়া মরিয়া গেছে, কামানবাহী শকট উঠাইছো কেন? ফেরেশতার সাথে যুদ্ধ করবা কিসের জন্য? মরে গেছে, কিসের কামানবাহী শকট? তিন বাহিনী প্রধান, তিন বাহিনী গিয়ে কবরের কাছে গিয়ে সেলিউট মারে। তোমরা তো সেলুট মারো হাত দিয়া, কিন্তু ফেরেশতা যে কি দিয়া মারবে তা তো তোমরা জানো, ঠিক কিনা? কর আমাদের দেশে আমরা দেখি পুলিশে মন্ত্রী, উপমন্ত্রী, পাতিমন্ত্রী, সাথীমন্ত্রী, মন্ত্রীর তো অভাব নাই, পায় পায় মন্ত্রী বাদে। এই মন্ত্রীগুলা যখন দেখে পুলিশ সেলিউট মারে, হাত দিয়ে মারে, আর পাও দিয়ে একটা মারে। কয়টা মারে? দুইটা। আমি চিন্তা করছি যে দুইটা মারে কে? হাত দিয়ে যেটা মারলো সেটা নয়, ঠিক আছে ব্রিটিশ অনুকরণ, ব্রিটিশের অনুকরণ করছে, পাও দিয়ে লাগাই কেন? অনেক সময় চিন্তা চিন্তা করে পাইলাম যে কাম তো ঠিকই করে। এর ব্যাখ্যা হলো, মন্ত্রী সাহেব যতদিন দেশের আইন কানুন মানিয়া চুরি চামারি না করিয়া ঠিক মতো কাজ করবেন, হাত দিয়া সেলুট করব। আর যখন চুরি চামারি করবেন, শয়তানি বদমাশি করবেন, অযোগ্য ভাগ্না অপদত্ত শালারে চাকরি দেবেন, শয়তানি করবেন, তখন আর হাত দিয়া না, তখন এইটা দিয়া মারবো। বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনদেরকে বিদায় করেন। তাদেরকে বিদায় করেন, ফেরাউনদেরকে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন যেভাবে আমি করি, করে থাকি। একদিন ফেরাউন তার দরবারে বলছে, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহ إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض فساد. একদিন ফেরাউন তার দরবারের লোকদের বলল, আমারে ছাড়ো, আমি এখনই মুসারে হত্যা করি আসি, লাগে যেন তারে কয়েকজন ধরে বসছে, মাতবাড়ি দেখায় আর কি, আমারে ধরো, হ্যাঁ আমি হযরত মুসাকে মেরে ফেলি। তারপরে কি, সে তার খোদারে ডাকে দেখুক, ঠেকাইতে পারে নাকি, আমারে ছাড়ো, জরুরি আমারে ছাড়ো। আসল ব্যাপার থেকে আসলে তারে কেউ ধরে বসে নাই, আসল ব্যাপার হলো আল্লাহর পয়গম্বরের গায়ে হাত দেওয়ার সাহস তার সিনায় আসে নাই। সুবহান আল্লাহ, আল্লাহর পয়গম্বর, চারটিখানি কথা নয়। ফেরাউন বলছে, আসলে তো আমার কারণে আমি এই সব কথা তোমাদের বলি না, দুনিয়ার সব স্বৈরাচারীরা এভাবে কথা বলে যে আমার তো ক্ষমতার দরকার নাই, কতদিন ক্ষমতায় থাকলাম, এগুলো আমার, তোমাদের স্বার্থেই না আমি ক্ষমতায় থাকি, আমি তো নিজের স্বার্থে খাই না, তোমাদের স্বার্থে খাই, তোমরা, তোমাদের জন্য আমার চিন্তা করা লাগে, তোমার জন্য আমাদের, আমার ভাবনা করা লাগে, সেই জন্য পেটটা যা একটু মোটা হয়, আসলে এমনি অন্য কোনো কারণ না। দেখেন না, নেতা হইলে মাশা আল্লাহ পেট কেমনি গণ গণ পেটে পরিণত হয়ে যায়, বিশাল পেট। এই প্যাট দিয়া যখন কোনো হলের মধ্যে ঢোকে নেতা সাহেব, তখন দেখা যায় হাত দিয়া দরজা খোলা লাগে না, প্যাটের ধাক্কাই দরজা খুলে যায়। লোকেরা জিজ্ঞেস করে, নেতা কই? খালি তো দেখি প্যাট, কই নেতা পিছনে। এই ফেরাউন বলল যে দেখো, আসলে আমার জন্য না তোমাদের জন্য, কি সেটা হলো,
ইন্নি আখাফু আন ইউবদ্দিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ, আমি আমার আশঙ্কা যে হযরতে এই এই যে মুসা, হযরত মুসা আলাইহিস সালাম, তিনি তোমাদের দ্বীনকে বদলায় দেবেন, অথবা যেমন তিনি তোমাদের দিল বদলাবেন, অথবা তিনি এখানে ফাসাদ বরপা করবেন, বিপর্যয় সৃষ্টি করবেন দেশের মধ্যে। সেটা কি? সেটা হলো দিন বদলায় দেওয়ার অর্থ হলো দেশের আইন কানুন, দেশের প্রচলিত সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, এগুলি সব বদলায় দিবেন। দিন মানে জীবন ব্যবস্থা। আমি আপনাদের সামনে আগেও বলেছি, কি বলেন বলি নাই, আগেও আমি আপনাদের বলেছি দিনের ব্যাখ্যা আপনাদের সামনে বলা হয়েছে। ওরা বলে যে দিনকে পাল্টায় দেবে, সেই জন্য আমরা আমি ভয় পাচ্ছি। তারা এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সব উলট পালট করে দিবে, সেই জন্য আমি তোমাদেরকে ভয় পাচ্ছি তাকে, এবং তাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মূসা ইন্নি উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমিয়া, হ্যাঁ ছেলেরা, এখানে দাঁড়ালে কেন, বসো ওখানে। আজকে জুমার রাত, আজকে দোয়া কবুলের রাত, কোরআন শরীফের তাফসীরের মাহফিল, জুমা রাত আজকে। আজকে কি রাত, নিজের কপাল দ্বারে পড়ায় দিও না। এত বড় পবিত্র মোনাজাত থেকে বলেছি না, আউযুবিল্লাহ ভালো করে পড়তে হবে, তা নাহলে শয়তান ঘাড়ে ধরে উঠায় দেবে মাহফিল থেকে। বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নি উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমি প্রত্যেক, আমি পরকালে অবিশ্বাসী প্রত্যেক অহংকারীর কাছ থেকে, আল্লাহর কাছে অহংকারী হতে আল্লাহর কাছে আমি পানাহ গ্রহণ করেছি, তোমরা আমার কিছু করতে পারবে না। এটা হলো পয়গম্বরদের আল্লাহর উপরে ভরসা। এটা কার উপরে ভরসা? হযরতে হুদ আলাইহিস সালামের প্রতি। যখন এভাবে চতুর্দিক থেকে জনগণ আক্রমণ করেছিল, হযরতে হুদ বলেছিলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। হযরতে হুদ বলেছিলেন, তোমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, তোমরা সবাই মিলে আমার ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, আমার একটু সময়ও দিও না। আমি ভরসা করেছি এমন এক আল্লাহর প্রতি যার হাতের মুঠায় তামাম পৃথিবীর মানুষের জান, তার উপরে ভরসা করেছি। দেখুন না, এই ভরসা যখন মানুষেরা করে আল্লাহর প্রতি, তখন সাহস বেড়ে যায়। কি বেড়ে যায় দেখেন না, আপনার গরু গায়ে শক্তি বেশি না সিংহের গায়ে শক্তি বেশি? আমি প্রথম দিন বলছিলাম যে আমি কি বক্তৃতা গোরস্থানে করি নাকি, হ্যাঁ কথা কন না কেন, গরুর গায়ে শক্তি বেশি না সিংহের গায়ে? সিংহের গায়ে শক্তি বেশি। এত শক্তি নিয়ে সিংহ থাকে কোথায়? জঙ্গলে। আর এত দুর্বল হইয়া গরু থাকে কই? মাঠে ময়দানে বিচরণ করে, উন্মুক্ত মাঠে। তার কারণ কি জানেন? সিংহ, তার এত শক্তি, তার থাবায় শক্তি, তার দাঁতে শক্তি, একটা থাপ্পড় মারলে দশটা গরুর কল্লা উড়ে যেতে পারে। এই সিংহটি জঙ্গলের ভিতরে থাকে, বাইরে আসে না। তার মনের ভিতরে ধারণা, আমি যদি জঙ্গল ছেড়ে বাইরে চলে যাই, গৃহপালিত পশুর উপরে যদি হামলা চালাই, তাহলে ওই গৃহের পশুর মালিক আমার উপরে হামলা করতে পারে, আর আমি তো কোনো গৃহপালিত পশু নই, আমারে ঠেকাবার কেউ নাই, ওরা গুলি করে ঠেঙ্গাই আমারে শেষ করে দেবে, সুতরাং আমার এরিয়া ছুঁয়া বাইরে যাওয়া উচিত না। গরু দুর্বল, গায়ে শক্তি নাই, গরু ছাগল উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে ঘাস খায়। ওর মনে ধারণা, বাঘের গায়ে সিংহের গায়ে যত বল থাকুক না কেন, আমি গৃহপালিত পশু, আমাকে যদি কেউ আক্রমণ করে, আমার মালিক আমারে ঠেকাবে, কেউ আমারে মারতে পারবে না। সুতরাং যারা এদেশে, যারা আল্লাহর দিন বিরোধী, আল্লাহর দিন বিরোধী আন্দোলন যারা করে, খোদাদ্রোহী আন্দোলন যারা করে, বিদেশের অস্ত্র আছে তাদের কাছে, টাকা আছে, পয়সা আছে, এত কিছু থাকা সত্ত্বেও আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করে, সমাজে আসতে পারে না, আল্লাহর বিরুদ্ধে বই লেখে কিন্তু কথা বলতে জনসমাজে সাহস পায় না। আমাদের কাছে অস্ত্র নাই, লোক নাই, জন নাই, অস্ত্র না, অস্ত্র বল নাই, তারপরেও আমরা বুক ফুলায় কথা বলতে পারি, যেহেতু আমরা জানি আমাদের একজন মালিক আছে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি বিপদে পড়ি, আল্লাহ আমারে হেফাজত করবেন। ওয়া কানা হাক্কা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দার উপরে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন কেমনে আল্লাহ সাহায্য করেন। আল্লাহর হাবিব কি মারার জন্য চতুর্দিকে কাফেররা দাঁড়ায় গেছে। গভীর রাত্রে নবীজির কাছে জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চতুর্দিকে কাফের দাঁড়ায় আছে, আপনি বাইরে নিয়ে শেষ করবে। আল্লাহর অর্ডার হয়ে গেছে হিজরত করার জন্য। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলে, নারী রে, আমার বিছানার উপরে আবার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমার অর্ডার হয়েছে মদিনায় হিজরত করার। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, সকালবেলায় কাফিরি বেঈমানের আপনার বিছানার উপরে আপনার চাদর মুড়ি দেওয়া অবস্থায় আমি আলীকে মোহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়া টুকরা টুকরা করে আমাকে জনমের মতো বিদায় করে দেবে, আমার মনে কোনো দুঃখ থাকবে না, বরং মনের মধ্যে এটাই আনন্দ থাকবে, এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, এক মুষ্টি বালু হাতে নিলেন, শাহাতেল বজু উপরে দম করে ছেড়ে দিলেন, বালুকণা সব দিকে চলে গেল, কাফেরদের চোখের মধ্যে বালু গেল, দুই আঙ্গুল দিয়া চোখ রগড়াতে লাগলো, চোখের ভিতরে বালি গেলি কি অবস্থা, দুই হাত দিয়া রগড়াতেছে। এই ফাঁকে আল্লাহ নবী চলে গেলেন, একটা কাফেরও দেখে নাই। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা গুলি ছেড়ে দিয়েছিলেন, আর চতুর্দিকে কাফেরদের চোখে ওই বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আবার কুদরত গ্রহণ করেছিল। ভাইরা আমার, নবীজি কাবা শরীফের দিকে তাকান, পাও চলতে চায় না, চোখ দুটো পানিতে ভরে আসছে, চোখ দিয়ে পানি পড়তেছে দরদার করি। নবীজি ডেকে বলেন, যে বাইতুল্লাহ, বড় আশা ছিল তোর খেদমত করব, তোর পাশে থাকব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকরের বাড়িতে গিয়া আস্তে করে ডাক দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। হযরত আবু বকরকে হুজুর বলেন, আবু বকর রে, এই গভীর রাত্রে জিব্রাইল এসে আমারে উঠাইলো, তুমি এত রাত্রে না ঘুমায় কেমনে থাকলে, একটা ডাকে সারা কেমনে দিলে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে হিজরতের কথা বলেছিলেন আমি বড় বড় চিন্তা করেছি কোন রাত্রে যেন আসেন, নবীজি কত রাত্রে আসেন, এসে যদি দরজার কাছে আমারে আবু বকর বলে ডাকা ডাকি করে, আবার যদি উঠতে দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই মনে করে বিছানায় না ঘুমায়া আপনার কণ্ঠস্বর শোনার জন্য এই দরজাটার সাথে পিঠ লাগায়া লাগায়া ঘুমাচ্ছিলাম। আমার আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়া জাবালে সুরে চলে গেলেন, গুহার ভিতরে আশ্রয় নিলেন, গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, ছিদ্র আছে অনেকগুলি, ছিদ্রগুলি রুমাল দিয়ে হযরতে আবু বকর আটকালেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমার বড় কষ্ট হয়েছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। হুজুর ঘুমাইয়া গেলেন, হযরত আবু বকর ছিদ্র দেখে রুমাল দিয়ে বন্ধ করতে লাগলেন, একটা ছিদ্র বন্ধ করতে পারেন নাই, ওই ছিদ্র পথে সাপ এসে হযরত আবু বকরকে দংশন করেছেন। হযরত আবু বকর দংশনের জ্বালায় বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজির ঘুম ভেঙে গেল, তাকায় কয়, আবু বকর, সন্তানের মায়া মনে পড়ে গেল নাকি, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি, কান্দো কেন আবু বকর? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার দস্তে কুদরতে আবু বকরের জান, তার কসম করে বলি, যেদিন ঈমান এনেছি আল্লাহর পরে আপনার উপরে বিবি বাল বাচ্চার চাইতে আপনারে ভালোবাসি হাজার গুণ বেশি। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মায়ায় কান্দি না, বাড়ির মায়ায় কান্দি না, সাপে দংশন করেছে বিষের জ্বালায় কান্দি, হুজুর মুখ থেকে থুতু বের করে লাগায় দিলেন, দংশনের যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজি বলেন, আবু বকর, এত দেরি কেন করলে, আমারে উঠাইলে পরে এত কষ্ট তো তোমার হতো না। নবীজি বলেন, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপে কাটার যন্ত্রণা, এই যন্ত্রণায় যদি আমি পুড়ে পুড়ে তিলে তিলেও মরে যেতাম, আল্লাহর নবীর আরামের ভিতরে আমি কোনো ভাঙন সৃষ্টি করতে পারতাম না। ভাইরা আমার, কাফির বেঈমানেরা তালাশ করতে করতে গুহার কাছে যখন চলে এসেছে, হযরত আবু বকর বলেন, হুজুর, ধরা পড়ে গেছি, আর তো পালাবার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, কোনো ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিসের ভয়?
আছে কিছু ভয়? জোরে গান জোরে বলেন, ভয় আছে? কোন কিছুর ভয় নাই। জমিন আল্লাহ, কার জমিন? আইন চলবে কার? আল্লাহ। জমিন যে আল্লাহর তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে সেইটা কয় মানছে আস্তে আস্তে, চুরি করা থাকলে, জবরদখলকারের জিনিস থাকলে সেটা আসতে কয়, বুকে বল থাকে না। জমিন যে আল্লাহর তাতে কি কোনো সন্দেহ আছে কারো? তাহলে চিল্লায় কোন জমিন কার, আকাশ কার, বাতাস কার, মানুষ কার, আইন চলবে কার? লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা কোন? সুতরাং ওই ফেরাউন যে ভয় পেয়েছে যে তোমাদের দিন বদলায় দেবে, বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সব বদলায় দেবে যদি ইসলাম এসে যায়, ওই ভয় যুগে যুগে সব ফেরাউনরা করেছে। আর দিনের দায়ীরা জীবনকে বাজি রেখে দিন বদলায় দিয়েছে, দেয় নাই? জোরে বলেন, দেন নাই? কাপুরুষের পক্ষে সম্ভব নয়। যারা খড় কুটার মতো বাতাসের বেগে উড়ে বেড়ায়, যারা শুষ্ক তৃণের মতো পাতার মতো ভেসে বেড়ায়, ওরা ইতিহাস সৃষ্টি করতে পারে না। ইতিহাস সৃষ্টি করতে পারে সেই সব নরসার্দুল, সেই সব মর্দে মুজাহিদ, যারা বাতাসের গতি পাল্টায়া দেয়, নদীর স্রোত নিজের স্রোতে মিলায় নেয়, তারাই পারে ইতিহাস সৃষ্টি করতে। মুসলমান চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা বাতাসের গতি পাল্টায় দিতে পারবে তোমরা? জোরে বলেন, পারবেন? পারতেই হবে বন্ধুগণ। বর্তমান রাজনৈতিক ব্যবস্থা, সমাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে বাংলাদেশের ভাগ্যের উন্নতি হবে না। জোরে বলেন, হবে? আরো জোরে বলেন, হবে? উন্নতি হবে ইসলাম দিয়ে, কি দিয়ে হবে জোরে কন? জোরে বলেন, কি দিয়ে হবে? এ পথে অন্তরায় সৃষ্টি করছে, বাধার সৃষ্টি করতেছে, যারা আল্লাহর দিন সহ্য করতে পারে না, বাধার সৃষ্টি করতেছে। কিভাবে করতেছে? যাতে করে আল্লাহর দিনে জমিনে কায়েম না হয় হাজারো প্রচেষ্টা করতেছে তারা। তারা তারা হলো রাশিয়া, আমেরিকা, এ দুটি শক্তি হলো পৃথিবীর শ্রেষ্ঠ দুশ্মন। শ্রেষ্ঠ দুশ্মন কারা? রাশিয়া এবং আমেরিকা, এই দুটি শক্তি এখানে প্রচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, রুশপন্থীরা তারা এখানে আফগান স্টাইলে বিপ্লব ঘটাবার স্বপ্ন দেখতেছে। তারা গত কদিন আগে ঢাকায় শাহজাহানপুরে জুমার দিন মাইক বাজায়া নামাজে ডিস্টার্ব করেছে। মুসল্লিরা অনুরোধ করেছে যে আপনারা এভাবে মাইক বাজায় আমাদেরকে নামাজে ডিস্টার্ব করবেন না। শোনে নাই তারা, বাইরের মাইক একটু বন্ধ করে ভিতরের মাইক চালু করেছে, নামাজে ভীষণ ডিস্টার্ব হয়েছে। পরে এসে যখন মুসল্লিরা এর কৈফিয়ত চেয়েছে, কেন এটা করলে, তখন তারা মসজিদের মুসল্লি পিটাইছে, ইমাম সাহেবকে পিটাইয়া আদমরা করেছে, ইমাম সহ 25 জন মুসল্লিকে হসপিটালাইজ করেছে কবরিস্তান। হা মুসলমান, হা মুসলমান, শুধু তাই নয়, শুনুন, শুধু তাই নয়, আজকের ইত্তেফাকে আবার দেখতে পেলাম তারা বিবৃতি দিয়েছে। আজকের ইত্তেফাক আমার হাতে, পত্রিকার কাটিং, আজকের ইত্তেফাকে তারা লিখেছে যে এই মার দিয়েছে ইসলাম যারা এদেশে চায়, সেই জামাত শিবির। আমি জিজ্ঞেস করি, ইসলামী শাসনতন্ত্র, কোরআন ও সুন্নাহর আইন শুধু কি জামাত জামাত ইসলামী চায়, না বাংলাদেশের সমস্ত মুসলমান চায়? জবাব দাও। এইখানে সব ধরনের লোক আছে না? সমস্ত দলের লোক আছে না? যেরকম আছে না? তাহলে ইসলামের নামে কথা বলতে গেলে তাদের মার দেওয়া হবে, 71-এর দালাল বলা হবে তাদেরকে, স্বাধীনতার দুশ্মন বলা হবে ইসলামের কথা বললে। এই জিনিস আর বরদাস্ত করা যাবে না। জোরে বলেন, যাবে? আর বরদাস্ত করা যাবে না। এদেশে এদেশে শুধু জামাত ইসলামী আর শিবির ইসলাম চায় না, বরং ইসলামের কোরআন এবং সুন্নাহর আইন চায়, বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম নরনারী চায়। দেখাও তোমরা চাও কিনা, হাত উঁচু করে দেখান নামান, হাত হাত নামান, হাত নামান, বসুন। হ্যাঁ মুসলমানেরা বসুন, বসুন, আপনারা বসুন। বাংলাদেশে
কোরআন সুন্নার শাসন আপনারা চান? কোরআন সুন্নার শাসনতন্ত্র চান? তাহলে আরা দাবি করেছে, এই পত্রিকায় আছে, ইসলামের রাজনীতি বন্ধ করার জন্য গভর্নমেন্টের কাছে দাবি করেছে। আমি জিজ্ঞেস করি, বাংলাদেশের জমিন কি ওদের বাবার? এ জমিন কার? মসজিদ থেকে মিছিল বার করতে হবে মুসলমানদের, রাজি আছেন? জুমার নামাজের পর এই মুসলমানদের অপেক্ষা করুন, সমস্ত মুসলমান শাহী জামে মসজিদে নামাজ পড়বে আগামীকাল। মুনাফিকি করবেন না তো, মুনাফিকি করবেন না তো, কারা কারা যাবেন হাত উঁচু করে দেখান, কারা কারা যাবেন হাত উঁচু করে দেখান, কারা কারা যাবেন হাত উঁচু করে দেখান, হাত নামান, হাত নামান, হাত নামান, বসুন বসুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আগামীকাল বসে পড়ুন, বসে পড়ুন। ইসলামী ইসলামী শাসনতন্ত্রের দাবিতে বাংলাদেশের বীর চট্টলার দল মত নির্বিশেষে কোন দলের পক্ষ থেকে নয়, দল মত নির্বিশেষে এ মিছিল বের করা হবে শাহী জামে মসজিদ থেকে। আমি অনুরোধ করব হযরত সৈয়দ সাহেবকে এর মোনাজাত করে দেবে মিছিল চালু করে দেওয়ার জন্য, কালকে অনুরোধ করব ইনশাআল্লাহ। এ মিছিলের সম্মুখে থাকবে এখানকার সর্বজনশ্রদ্ধ ওলামায়ে কেরাম, এ মিছিলের নেতৃত্ব দেবে এবং আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আগামীকাল চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত হবে একটা আওয়াজে, সে আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ছাড়া অন্য কিছু, এই স্লোগান হবে শুধু, ইসলামী শাসনতন্ত্র ছাড়া অন্য কিছু মানি না, এই স্লোগান হবে শুধু। শৃঙ্খলা পূর্ণভাবে শাহী জামে মসজিদ থেকে শুরু হয়ে লাল দিঘিতে মোনাজাত করে শেষ করে দেওয়া হবে। আপনারা সবাই আসবেন, কেউ মুনাফিকি করবেন না, মুনাফিকি করবেন হাত তুলে আবার দেখান, কেউ মুনাফিকি করবেন, মুনাফিক হাত তুলবেন না, মুমিনরা হাত তোলেন, আসবেন সবাই, সকলের জন্য মনে থাকে, সকলের জন্য মনে থাকে, সুশৃঙ্খলা পূর্ণ এই এই মিছিলে থামুন, এই মিছিলে যোগ দেওয়া ইবাদত, এই মিছিলে যোগ দেওয়া কি ইবাদত, এই মিছিলে যদি কেউ মরে যান কোরআন শরীফ সামনে নিয়ে আমি ফতোয়া দিচ্ছি, শহীদ হবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ভাইরে আমার থামুন, এখন আজকের মতো একটি রুকু শেষ হলো, আগামীকাল বাকি রুকু হবে এবং আগামীকাল শেষ দিন, শেষ মোনাজাতে আপনাদের সকলকে শরীক হতে হবে, সবাই আসবেন শেষ মোনাজাতে শরীক হওয়ার জন্য আগামীকাল। আমি আপনাদের বলব ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা জনাব হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, এতদিন ধরে আপনাদের সামনে প্রতিদিন কথা বলেছেন, আমি বলি নাই, এই বিরাট প্যান্ডেল, এই বিশাল প্যান্ডেল, এটা তৈরি করতে, এ মাহফিল পরিচালনা করতে বিরাট খরচ হচ্ছে, ঠিক কিনা কর, জোরে বলেন ঠিক কিনা, সুতরাং